সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উৎসবমুখর পরিবেশে টিকাদান কর্মসূচি চলছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, মৌসুমী, আপনি জানেন যে গতকাল থেকে সেই বহুকাঙ্ক্ষিত সেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশের দেওয়া শুরু হয়েছে। আজকে সকাল থেকে দ্বিতীয় দিনে 5টি হাসপাতালে একযোগে এই ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়। আমি এই মুহূর্তে বিএসএমএমতে রয়েছি, সেই এই হাসপাতালে আজকে সকাল সাড়ে নটা থেকে টিকা দেওয়া শুরু হয়েছে এবং প্রথমেই সেই টিকা নিয়েছেন এই হাসপাতালের উপাচার্য কনককান্তি বড়ুয়া। তার থেকেই শুরু হয় আসলে এই এই হাসপাতালে টিকাদান কর্মসূচি এবং এই পর্যন্ত প্রায় 200 মতো মানুষকে এখানে টিকা দেওয়া হয়েছে। এবং এখানে যেটি আজকে দেখতে পেরেছি যে বেলা 11টার দিকে এখানে স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন এই টিকাদান কর্মসূচি দেখতে এবং এই এই এখানে আজকে অনেকেই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নার্স ডাক্তাররা আসলে আজকে টিকা নিচ্ছেন। এই পর্যন্ত প্রায় 200 জনকে টিকা দেওয়া হয়েছে। এই এখানে 200 জনকে টিকা দেওয়ার কথা থাকলেও আজকে আরও বেশি হতে পারে বলে তারা জানিয়েছেন। আর এই এই হাসপাতাল থেকে এই এই মুহূর্তে আজকে কিছুক্ষণ আগেই টিকা নিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং স্বাস্থ্য সচিব, তারাও টিকা নিয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এই টিকা নিয়ে যত গুজব ছিল আসলে সেগুলো সবই মিথ্যা প্রমাণিত হয়েছে এবং মানুষ তারা নিজের উদ্যোগেই সবাই টিকা নিচ্ছেন এবং এখানে টিকাদান কর্মসূচি এবং ভালোভাবেই চলছে। খুব তারা যারা আসছেন এবং এই পর্যন্ত যাদেরকে টিকা দেওয়া হয়েছে কারো মধ্যেই কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি বা কোনো কিছু হয়নি এবং সবাই সুস্থ আছেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এবং এই টিকাদান কর্মসূচি আরও ভালোভাবে সরকার চালিয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। মৌসুমি, শরীয়ত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীয়ত খান।